এবার পর্তুগালের অবস্থান করা অভিবাসীদের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির কনফেডারেশন অফ ফার্মার্স এর প্রেসিডেন্ট। দর্শক, এই বিষয়ে পর্তুগাল থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ারেজ খান ফাহিম। এবার পর্তুগালে অভিবাসীদের পক্ষে কথা বলেছেন গণমাধ্যমে সাক্ষাৎকারকালে পর্তুগালের কনফেডারেশন অফ ফার্মার্স এর সিএপি এর প্রেসিডেন্ট আলভারো মেন্ডুজা ই মৌরা। তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে পর্তুগালে অভিবাসীদের গুরুত্ব রয়েছে। পর্তুগালের যে কৃষি খাত রয়েছে সেই খাতটি মূলত অভিবাসীরা যদি না থাকেন তাহলে এই খাতে যথেষ্ট ক্ষতি হতে পারে, এবং তিনি আরেকটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন তার বক্তব্যে। তিনি বলেছেন যে যারা অভিবাসীদের বিপক্ষে কথা বলছেন তারা মূলত পর্তুগালের অর্থনীতির জন্য ভালো কিছু করছেন না বা ভালো নিয়ে আসার জন্য বার্তা দিচ্ছেন না। পর্তুগালে মূলত ট্যুরিজম, এগ্রিকালচার সহ বেশ কয়েকটি খাত রয়েছে যা পর্তুগালের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং পর্তুগালের কৃষি খাতে বিভিন্ন দেশের নাগরিকদের মতো পর্তুগালে প্রচুর প্রবাসী বাংলাদেশিরাও কাজ করছেন। তো যেভাবে এই আলোচনাগুলো এখন যদি এভাবে আরও আসে, আরও সংগঠনগুলো অভিবাসীদের পক্ষে কথা বলে, হয়তো আমরা সামনে আরও অনেক সুদিন দেখব এবং পর্তুগালের কৃষি খাতে প্রচুর প্রবাসীরা কর্মজীবী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। পর্তুগাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ারেজ খান ফাহিম।